গুড মর্নিং এভরিওয়ান, আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম বিকজ সকাল সকাল উঠেছি অ্যান্ড আমি একদম সিটস্যাট হয়েই আছি বিকজ একটু বাইরে গেছিলাম সকালবেলা, একটু ইম্পর্টেন্ট কাজ ছিল, তো সুদীপটা ঘুমাচ্ছিল, ওকে ডিস্টার্ব করছি না অ্যান্ড তাই ব্লগটা আজকে আমি স্টার্ট করে দিলাম। তো সারাদিন আজকে দেখতে থাকো কি হয় না হয়। গেছিলাম একটু চন্দননগরের দিকে বিকজ এই 31st হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিটিং দ্য আইটিআর, তাই জন্য ওই আইটিটা বানাতে দেওয়া ছিল একজনের কাছে, তো ওটাই জাস্ট নিয়ে আসতে গেছিলাম। সারাদিন দেখতে থাকো কি হয়। গুড মর্নিং, হাই এভরিওয়ান, বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং ইউয়ান, গুড মর্নিং। মিকি কে নাম করছ? মিকি কে বল। মিকি গুড মর্নিং, মিকি শুনেছ? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ড্যাডি কোথায় গেছিলে সকালবেলায়? ছিলে না তো বাড়ি, চলে গেছিলে একে একে ঘুরতে? ওই বাবা, ও ছোনা ছোনা ছোনা, আমি কি কি দেখো ছোনা, ও মিস করেছে আমাকে। বাবা তুমি মিস করেছো? মামি মিস করেছে? মিস করেনি, ঘুম দেবে তো, মিস করবে কোথা থেকে? সোনা বাবা, সোনা বাবা কই আমার? ইওয়ান, এই সোনা বাবা কই? ওরে বাবা, দোল 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 দোল। তো আজকে হয়ে গেছে একটা প্রবলেম, আমাদের বাড়িতে যে কাজের দিদি আছে, এই রান্নার দিদিকে দিয়ে খবর পাঠিয়েছে যে শরীরটা খারাপ, আসতে পারবে না, তাই জন্য কাজের দিদি না আসলে বাড়িতে সব কিছু ব্লান্ডার হয়ে যায়, মানে মাথায় একটা হেডেক চলে আসছে আজকে সারাদিন এত কাজ কে করবে। তো তাই না, সকালবেলা দিয়ে সুদীপটা লেগে গেছে আজকে ঘুম থেকে উঠে ঝাঁট দেওয়া, বলছি ঘর পোঁছার দরকার নেই একদিন, তাও শুনছে না, সুদীপ তো মানবে না, ঘর পুঁছেই ছাড়বে ও, করুক আজকে একটু কাজ নিয়ে হাঁপিয়ে যাবে। কি গো, ঘর না পুঁছলে হবে না ভালো ছেলে? আমাদের বাড়ি একটু লোম হয়, কারণ এই দেখো ব্যাম্বো আছে, এটা জাস্ট প্রত্যেক দিন দুবেলা করে ঝাঁট দেওয়া হয়, প্রত্যেক দিন দুবেলা করে ঝাঁট দেওয়া, পোঁচা মাস্ট, কেন কি র্যাম্বো থাকে তো, মিকির গা দিয়ে অত লোম ওঠে না, বাট র্যাম্বোর গা দিয়ে অতিরিক্ত লোম ওঠে। এখন আরও বর্ষাকাল, তো বছরে দু তিনবার সিজন আসে যেখানে যখন ওদের লোম বেশি ওঠে গা দিয়ে। আর আজকে আর এক জায়গায় যাওয়ার কথা আছে, আমি কথা দিয়েছি সুদীপটাকে নিয়ে যাবো, এবার আশা করছি নিয়ে যেতে পারবো, কিন্তু আমার কোনো গ্যারান্টি নেই, এখন যাই না, চেষ্টা করছি, দেখি কী হয় না হয়, যাবো নিশ্চয়ই যাবো, বলেছি যখন নিয়ে যাবো। তো এই যে আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে, আজকে ওর চান টান লেট, কারণ দিদি আসেনি, এখন বাজে 11টা। তো আজ সকাল থেকে তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি, দেখে বুঝতে পারছো মানে প্রচণ্ড বেশি ঘেমাচ্ছে, এসি চলছে ঘরে, তাও তো এখন ব্রেকফাস্ট চলে এসছে, দেখো ব্রেকফাস্টে আছে ছোলার ডাল উইথ আলু অ্যান্ড পরোটা, তো এটা খেয়ে নিই এবার তাড়াতাড়ি করে। তো তোমরা সবাই টাইম দেখো, এখন 11:30 বাজে, আর ইওয়ানকে জাস্ট আমি মালিশ করানো কমপ্লিট করলাম, এবার যাব চান টান করাতে, তো কত লেট হয়ে গেছে জাস্ট ইম্যাজিন। তো তোমরা সবাই দেখো ইওয়ানকে, ইওয়ান একদম চান টান করে ফ্রেশ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, একদম ফ্রেশ হয়ে গেছে ইওয়ান, মাম্মাকে দেখছে, দেখো ইওয়ান কিছু না, হাই গুড বয়। তোমরা তো সবাই জানো যে আজকে দিদি আসেনি কাজের দিদি, যে তো কাজ বাজ তো করতেই হচ্ছে, তো ইওয়ান যতক্ষণ না ঘুমাবে আমি একদম আটকে রয়েছি, ইওয়ানের জামা কাপড় কাঁচা বাকি আছে, ওগুলো কখন করবো জানি না। এদিকে দেখো সৌরভ ঘুমিয়ে পড়েছে, তো এই যে দেখো আমার সোনা বাবার ঘুম হয়ে গেছে, হাই গুড বয়, হাই উঠছে। তো এখন আমি একটু ওখানে বেরিয়েছিলাম, তাই জন্য এরকম একটা আয়ারে দেখছো আমাকে, আমি একটু আইব্রো প্লাক করতে গেছিলাম, আর অনেকদিন বাদে করেছি বলে একটু আজব লাগছে। অ্যাকচুয়ালি আমার একটা বোনের না ডে আফটার টুমোরো, মানে ফ্রাইডেতে না বেবি শাওয়ার আছে, 7 মান্থ বেবি শাওয়ার, তো তাই ওখানে যাব, তাই একটু ভাবলাম যে আইব্রোটা করি, নিজের ছেলের অন্নপ্রাশনে তো করার টাইমই পাইনি, তাই ওর সাথে এটা করতে গেছিলাম একটুখানি বাইরে। আর তোমরা আর একটা জিনিস বলি, কালকে হচ্ছে ইওয়ানের 6 মান্থ হবে, মানে এক্স্যাক্টলি 6 মান্থ বয়স হবে, তো একটু ডেকোরেশনের জিনিসপত্র কিনে এনেছি, আজকে ডেকোরেশন করবো রাত্রিরে, কালকে সকালে বা কালকে দুপুরে কখনও আমি সেলিব্রেট করবো বাবুর একটুখানি হাফ ইয়ার হ্যাপি বার্থডে, ইচ্ছা আছে। এই দেখো ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে আমি বকর 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 করছি, আমার দিকে নন স্টপ দেখছে,
আর আমরা একটুখানি বেরোবো, অ্যাকচুয়ালি একটু বাদে আমি যাবো গিয়ে চানটা করে নেবো। এখন 3:30 বাজে, এখন আমার চান হয়নি, দাঁতটায় না খুব সোয়েলিং হচ্ছে, উফ ব্যথা করছে। তো আমি একটুখানি বেরোবো বাইরে, কারণ ইউয়ান আমার সাথে যাবে অন্নপ্রাশনে, আর ওর না এখনও অবধি আমি পায়ের শ্যুজ কিনিনি, তো ওইটাই খুঁজ দেবো, মানে খালি পায়ে আজকাল আর ঠিক লাগে না, তো শ্যুজ কিনতে যাবো ওর জন্য। আর অন্নপ্রাশনে যে শাড়িটা আমি পরেছিলাম ওইটা আমি বললাম না পালিশ করতে দিয়েছি কাচিয়ে, তো বেনারসি নিকেতনেও যাবো, ওইটা আবার রিসিভ করবো। ব্যাস এগুলোই টুকিটাকি কাজ আছে, র্যাম্বোর মেডিসিন কিনতে যাওয়ার আছে, অনেক ব্যাক টু ব্যাক কাজ আছে, জানি না কতটা সাকসেসফুল হবে, যাবো কাজটা বাড়ায়। তো যাই গিয়ে আগে তাড়াতাড়ি ফাটাক্সের চানটা করে নিই। তো চান টান করে রেডি হয়ে গেছি, আমাকে একটু দেখতে খারাপ লাগছে জানি না কেন। তো এবার বেরোবো কাজটা পাড়া, বললাম কিছু টুকিটাকি কাজ আছে, নর্মাল কাজ, র্যাম্বো মিকিদের ওষুধ আনা, দেন আমার একটা শাড়ি প্রেস করতে দেওয়া ছিল ওটা আনা, এইসব কাজের জন্যই যাচ্ছি। আর যাওয়ার আগে দেখো কারা এসছে, আমার পিসিরা এসছে, ঠাকমাও এসছে এইদিকে, তো ওদের সাথে একটু কথাবার্তা বললাম, এবার যাই একটু বেরিয়ে আসি, পিসিকে বসতে বললাম, এসে আবার দেখা করবো। তো এই দেখো ফাইনালি বেরিয়েছি, বেরোনোর কথা ছিল দুপুরবেলা দুটো, বাট এখন টাইম হচ্ছে 5:19, লেট মি শো ইউ, দেখতে পাচ্ছ টাইমটা আশা করি। তো এই জাস্ট বেরোলাম, এবার জানি না কখন পৌঁছাবো, কেমন জ্যাম থাকবে, বৃষ্টি হবে কি না, ছাতাও নিয়ে নিই, এই যো বাবু খোলের মধ্যে আছে, এখনই ঘুমিয়ে পড়বে, ও তো গাড়িতে ঘুমের জায়গা একটা। ইউবান বাবা এখন জুতো ট্রাই করছে, ওদের আবার পা হলেই হলো, দাদি তুমি আমাকে দাও আগে, এটা একটু বড় মনে হচ্ছে, বাট ঠিক আছে, এটা এটা খুব কমফোর্টেবল আছে জুতোটা, এটা বেশি ভালো লাগছে ওরকে না, এটা হ্যাঁ এটা না, এটা না, এটা এটা দুটো নিলে, দুটো নিয়ে নাও, তিনটা ওকে হ্যাবিট করাতে হবে, ওটার মধ্যে বসিয়ে দিয়ে ও হাত পা ছুঁবে, ইউ বলছ না কোথায় বলছি, হ্যাঁ তুই কোথায় বসা যে বাবু, আর পেছনে একটা বাউন্সার আছে ওটা দেখতে পারেন, ওটা ওর জন্য খুব ভালো হবে। হাই ইউবান, ইউবান দেখবে দেখো দেখছে না, দেখো ইউবান নটিকিরি করছে, দেখছো কেমন কাঁদছে, কেন এরকম কাঁদছো, তোমার কথা শুনতে পাচ্ছি না, তোমার কথা শোনা যাচ্ছে না, তোমরা ভালো করে এই লুকিং গ্লাসটাতে একটু ফলো করো, ওই যে সৌরভ ওখানে বসে বসে ছেলের একটা তরোয়াল আছে তোমরা জানো, যেটা আমাকে আমার একটা পিসে মশাই কিনে দিয়েছিল, ওটা ইউয়ানের খুব ফেভারিট, ওটা ইউয়ানের খুব ফেভারিট, এটা ও ক্যামেরা করতে দিচ্ছে না, ধরে নিচ্ছে, তো ওই যে দোকানটায় লাইট জ্বলছে না রাস্তার ধারে বসে, তো ওখান থেকে তরোয়াল কিনতে গেছে সৌরভ, আমরা এখন গাড়িতে বসে বসে ওয়েট করছি, আর ইউবান দেখো হ্যাঁ একটু আগে এত কাঁদছিল, নো এই যে এই যে এই যে সোনা, তো কি হে এই সোনা,
তো এরকম ভাবে খেলছে, আমি ক্যামেরাটা এখন অফ করি, লাইটটা অফ করি। তো এখন 8:30 বাজে, এই জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে জাস্ট চেঞ্জ করেছি, যাই একটু ওয়াশরুম। এবার খুব টায়ার্ড লাগছে, খুব বেশি টায়ার্ড লাগছে। আসলে দুপুরবেলা একটু শোয়া অভ্যাস, আর আজই একদম শুইনি, শোয়ার টাইম পাইনি, তাই খুব বেশি টায়ার্ড লাগছে। তো আমি তোমাদেরকে একটু বাদে শেয়ার করে দেবো যদি পসিবল হয়, কিংবা কালকেই করে দেবো, যে আমি কী কী কিনেছি। বেসিক্যালি কিছুই কিনিনি। এই যে এই শাড়িটা, আশা করি তোমরা সবাই জানো এই শাড়িটা, যেটা আমি অন্নপ্রাশনের দিন পরেছিলাম। এই শাড়িটা দিয়েছিলাম একটু পালিশ করাতে, মানে কাচিয়ে পালিশ করাতে, তো আবার নতুনের মতন হয়ে গেছে। এটা নিয়ে আসলাম, র্যাম্বো মিকিদের বিস্কিটের ওষুধ কিনেছি, আর ইউভানের জন্য একটা মিটেন্স কিনেছি। তোমাদের মিটেন্সে দেখিয়ে দিই এখন বরঞ্চ। আসলে ইউভান এত বেশি আজকাল নোখ মানে বেড়ে যাচ্ছে, নিজের মুখ কেটে দিচ্ছে, তাই এই মিটেন্সটা কিনেছি ইউভানের জন্য। কি কিউট না, একটা হোয়াইট আছে, মানে সেট অফ টু, ঠিক আছে, আর খুব কম প্রাইস, 200 টাকার মধ্যে হয়ে গেছে। আর ইউভানের জন্য একটা ড্রেসও কিনেছি, এই যে রেড কালারের। এটা আমি বললাম না, আমার একটা বোনের বেবি শাওয়ার আছে, তো ওকে সেদিনকে পরাবো। আর যেটার জন্য মেন গেছিলাম, অ্যাকচুয়ালি আমি জুতো কিনতে গেছিলাম, ইউভানের একটাও জুতো নেই, তো এই যে সেট অফ দুটো জুতো কিনেছি বাই দ্য ব্র্যান্ড মিমি। এই যে কি কিউট, আমি ডেফিনেটলি দেখাবো যখন পরবে জুতোগুলো। এটা হচ্ছে এরম, একটু পমপম লাগানো আছে, আর একটা সিম্পল, এই যে এরম এরম টাইপের, এটাও মিমির, এই যে জুতো, খুব সুন্দর, সফট, পুরো ওর শীতকালটা হয়ে যাবে, তো এই দুটোতেই আমি বছরটা চালিয়ে দেবো, সুন্দর। তো ব্যাস এটাই টুকিটাকি কেনাকাটা করেছি, আর সেরকম কিছু কিনিনি। এই যে একটা মিমির কোম্পানি খুলেছে, মানে আমাদের এখানে মিমি বাই, মানে এটা হচ্ছে দোকানটার নাম, মি অ্যান্ড মমস। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ইউভানকে স্পঞ্জ করানো হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা বাস এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।